হ্যালো বন্ধুরা, এত রাতে মোটামুটি 10টা বাজতে যাচ্ছে, আবার আমি ভিডিওতে আসতে বাধ্য হলাম। আমি কৌশানী দিদি ভাইয়ের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি গাড়িতে যেতে যেতে একটা ভিডিও বানিয়েছেন, আর উনি যেখানে বলেছেন যে ওই টিচার জানোয়ারটার, ওটাকে টিচার বলতে আমার এখন ঘেন্না লাগছে, ওই জানোয়ারটার কোনো সোনা বাবু মামুনি, সে কৌশানী দিদি ভাইকে খুব বাজে রকম কমেন্টস করেছে, তুই তুকারি করে কমেন্টস করেছে। আমার ভিডিওটা শেষ করার পরে আমি যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম, স্ক্রোল করছিলাম, তো কৌশানী দিদি ভাইয়ের ভিডিওটা আমার সামনে আসে, আমি দেখি, তখন থেকে আমার মাথাটা এত গরম হয়ে রয়েছে, আমি জাস্ট নিতে পারছি না। মানে আমি যেই ভয়টা পাচ্ছিলাম, যে অতিরিক্ত টেনশন, অতিরিক্ত ভাবনা চিন্তা বা অ্যাংজাইটি বা ভেতরে ভেতরে যে রাগ কিছু করতে না পারার, এটা যদি বাড়তে থাকে আমি অসুস্থ হয়ে পড়বো আবার। আর সেটাই আমার সাথে আবার হচ্ছে, অলরেডি আমি ভুলে যাওয়া শুরু করেছি। আমি মেয়েদের খেতে দিইনি, কিছু করিনি, আমি ওপরের ঘরে চলে গেছি শুতে। মানে আমি বেমালুম ভুলে গেছি যে ওরা খায়নি। মেয়েগুলো, মেয়ে দুটো বলছে যে মা আমরা তো এখনও খাইনি, তুমি শোবে কি? আমি ওদের সঙ্গে কিছুক্ষণ রাগারাগি করলাম যে কোথায় খাসনি, খেলি তো। আমি পারবো না আর কিছু বলতে, তোমরা এর প্রতিবাদ করো। আমার শরীর সুস্থ হলে আমি বলবো কথা, কেননা এগুলো আর সহ্য করা যাচ্ছে না। তোমরা প্রতিবাদ করো, এদের শুধু গালাগালি না, এদের এদের মনে হয় গিয়ে এদের মেরে মুখটা ফাটিয়ে দিতে হয়। এদের এই নোংরা মুখগুলো আর দেখতে ইচ্ছে করছে না। এরা পড়াশোনা করানোর টিচার নয়, এই মহিলা পড়াশোনা করানোর টিচার নয়, উনি প্রস্টিটিউশন শেখানোর টিচার। আর উনি ওই সব মেয়েগুলোকে খুব ভালো রকমভাবে ট্রেন্ড করে দিয়েছে। চলো তোমরা প্রতিবাদ করো, আমি পারছি না, একদম পারছি না। চলো টাটা। আর আমি যাওয়ার আগে মিলির কাছে রিকোয়েস্ট করব, মিলি বা পূজা, তোমরা যে কোনো একজন ওই জানোয়ার টিচারটাকে আজকে ভালো মতন একটু ধোও, ভালো মতন ওকে নিচ থেকে ওপর অবধি একদম, ওকে সাবান সোডা দিয়ে ওকে রগড়িয়ে দাও, বিচুটি পাতা দিয়ে ওকে রগড়িয়ে দাও, ওকে আজকে ভালো মতন ধোও। আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি। আমি তো ধোবই, আমি আর মুখের ভাষা কন্ট্রোল করব না। আমি ওই বাংলাদেশি সাবানটাকে কিছু বলিনি, কোনো তার জন্য আমি কোনো স্ল্যাং ইউজ করিনি, কিন্তু একে আমি বলবো, আমি একটু সুস্থ হই, আমি একটু স্টেবল হই, আমি একে ছাড়ব না। এ কাকে বলেছে জানে না, নিজেকে অনেক বড় শিয়ানা মনে করছে। আমি মিলি পূজার কাছে একটু রিকোয়েস্ট আমার, আমি তোমার আমার হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, যে তোমরা একটু একে ধোও, ভালো করে ধোও।